আজকে আমি আপনাদের সাথে টপ 10 ইফেক্টিভ লিঙ্কডইন টিপস অ্যান্ড ট্রিক্স শেয়ার করব। আর এই টিপসগুলো যদি আপনারা ফলো করেন তাহলে লিঙ্কডইন থেকে জব খুঁজে পাওয়া আপনাদের জন্য একেবারে সহজ হয়ে যাবে। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, আমি জহুরুন নেসা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং নোটিফিকেশন বাটনটি অন করে দিন, যাতে হেল্পফুল ভিডিওগুলোর নোটিফিকেশন আপনার কাছে দ্রুত পৌঁছে যেতে পারে। টিপস নাম্বার 1, কমপ্লিট ইওর লিঙ্কডইন প্রোফাইল। অর্থাৎ আপনারা আপনাদের লিঙ্কডইন প্রোফাইলটিকে অবশ্যই অবশ্যই কমপ্লিট করবেন। এতে লিঙ্কডইন আপনাকে দ্রুত জব খুঁজে পেতে সাহায্য করবে, কারণ বেশিরভাগ কোম্পানি এবং তাদের কর্মকর্তারা আগে থেকেই লিঙ্কডইন অ্যাকাউন্ট ইউজ করে। তাই আপনার যদি একটি কমপ্লিট এবং প্রফেশনাল লিঙ্কডইন প্রোফাইল থাকে তাহলে বিভিন্ন কোম্পানি আপনার স্ট্রং প্রোফাইল দেখে আপনাকে দ্রুত হায়ার করবে। টিপস নাম্বার 2, ইউজ প্রফেশনাল প্রোফাইল পিকচার। অর্থাৎ আপনার প্রোফাইল পিকচারটি হতে হবে প্রফেশনাল, কারণ একটি প্রফেশনাল প্রোফাইল পিকচার ফার্স্ট ইমপ্রেশন তৈরিতে সাহায্য করে। এছাড়া আপনার প্রোফাইল পিকচারটা যদি প্রফেশনাল হয় তাহলে কোম্পানি আপনার সম্পর্কে পজিটিভ ধারণা রাখবে, এতে আপনার জব পাওয়ার চান্স অনেক গুণ বেড়ে যাবে। টিপস নাম্বার 3, হাইলাইট ইওর সার্ভিসেস ইন ইওর কভার ফটো। অর্থাৎ আপনার সার্ভিসগুলোকে কভার ফটোর মাধ্যমে উপস্থাপন করুন। যখন কেউ আপনার পার্সোনাল বা বিজনেস পেজে ভিজিট করতে আসে তখন সব প্রথমে আপনার কভার ফটোটি তাদের চোখে পড়ে। তাই কভার ফটোটি এমনভাবে উপস্থাপন করুন যাতে আপনার প্রফেশন এবং সার্ভিস সম্পর্কে তারা স্পষ্ট ধারণা পায়। টিপস নাম্বার 4, সেট এ কাস্টম ইউআরএল। আপনার প্রোফাইলে একটি কাস্টম ইউআরএল সেট করুন। আপনি যখন লিঙ্কডইনে অ্যাকাউন্ট ক্রিয়েট করেন তখন লিঙ্কডইন অটোমেটিক্যালি একটি কাস্টম ইউআরএল বা ওয়েব অ্যাড্রেস আপনাকে ক্রিয়েট করে দেয়। এই ইউআরএলটি যেহেতু কাস্টমাইজ করা যায় তাই এটি এডিট করে সহজ করুন, যাতে সবাই এই ইউআরএলটি মনে রাখতে পারে। এতে আপনাকে সহজে সবাই খুঁজে পাবে। এতে লিঙ্কডইনের অন্যান্য ইউজারদের চাইতে আপনি হবেন আলাদা। টিপস নাম্বার 5, অ্যাড রাইট কিওয়ার্ডস টু ইওর প্রোফাইল। অর্থাৎ আপনার প্রোফাইলে সঠিক কিওয়ার্ড যুক্ত করুন। আপনি যে বিষয়ে দক্ষ বা এক্সপার্ট সে বিষয়ের শব্দ এবং ফ্রেজ আকারে আপনার অ্যাবাউট সেকশনে যুক্ত করুন। এছাড়া অ্যাড স্কিলসে স্কিল হিসেবেও কিওয়ার্ডগুলোকে যুক্ত করুন। এতে যখন কেউ কিওয়ার্ডগুলো লিখে সার্চ দিবে তখন খুব সহজেই আপনার প্রোফাইলটি তাদের সামনে শো হবে। তাই লিঙ্কডইন প্রোফাইল বা পেজে উপযুক্ত কিওয়ার্ড অ্যাড করা অত্যন্ত জরুরি। টিপস নাম্বার 6, প্রফেশনাল হেডলাইন অ্যাড। আপনার প্রোফাইলে নামের নিচে একটি প্রফেশনাল হেডলাইন অ্যাড করুন। হেডলাইনটি হতে হবে শর্ট বাট ইফেক্টিভ, যেমন ওয়ার্ডপ্রেস ডেভেলপার অ্যাট creativefashioncare.com, সোশ্যাল মিডিয়া ম্যানেজার অ্যাট ফাইবার, ডিজিটাল মার্কেটিং স্পেশালিস্ট, ডিজিটাল মার্কেটার, সোশ্যাল মিডিয়া কন্টেন্ট ক্রিয়েটর, লিড জেনারেশন এক্সপার্ট ইত্যাদি। টিপস নাম্বার 7, টার্ন ইওর সামারি ইনটু ইওর স্টোরি। আপনার অ্যাবাউট বা সামারি সেকশানে আপনার স্কিল রিলেটেড গল্প লিখুন। অনেকে অ্যাবাউট বা সামারি সেকশানটা খালি রেখে দেয়। এই অ্যাবাউট বা সামারি সেকশানে স্কিল রিলেটেড রাইট কিওয়ার্ডগুলোকে গল্পাকারে সাজিয়ে আপনার সার্ভিস স্কিল ও আপনার সম্পর্কে কিছু লিখুন। এটা মোস্ট ইম্পর্ট্যান্ট একটা সেকশান, এটা কোনোভাবেই খালি রাখা যাবে না। আপনি প্রফেশনটা কেন চুজ করলেন, আপনার অভিজ্ঞতা কী, কোথা থেকে আইডিয়া পেলেন, কিভাবে বাস্তবায়ন করতে চান, আপনার প্রফেশনটা কী, আপনার শখ কী, আপনি কী রিলেটেড জব করতে ইচ্ছুক ইত্যাদি বিষয়গুলোকে গল্পের মতো সাজিয়ে তুলে ধরুন। টিপস নাম্বার 8, গ্রো ইওর নেটওয়ার্ক। অর্থাৎ আপনার নেটওয়ার্ক বাড়ান। এই নেটওয়ার্ক গ্রো করার দুইটি ইফেক্টিভ উপায় হচ্ছে টার্গেটেড অডিয়েন্সের কানেকশন বাড়ানো এবং আপনি যে ধরনের জব বা কাজ করতে চাচ্ছেন সেই ধরনের গ্রুপগুলোকে ফলো করুন এবং ওই কোম্পানির মেম্বার এবং কোম্পানির সাথে কানেকশন বাড়ান। এছাড়া লিঙ্কডইনে রেগুলার অ্যাক্টিভ থাকুন, পোস্ট করুন, অন্যদের পোস্টে কমেন্ট করুন, আপনার অন্যান্য সাইটের বা সার্ভিসের লিঙ্ক পোস্টের মাধ্যমে শেয়ার করুন ইত্যাদি। টিপস নাম্বার 9, টেক এ স্কিল অ্যাসাইনমেন্ট। অর্থাৎ লিঙ্কডইনে আপনার স্কিলের ওপর একটি টেস্ট দিন। লিঙ্কডইনে স্কিল টেস্ট দিলে আপনার প্রোফাইলের অ্যাবিলিটি অনেক গুণ বেড়ে যাবে। স্কিল টেস্ট আপনার দক্ষতার স্তর অনেক গুণ বাড়িয়ে দিবে এবং আপনার স্কিল যে ভেরিফাইড এর একটি ব্যাচ আপনার প্রোফাইলে শো হবে। 30% জব হয়ে থাকে এই স্কিল টেস্ট এর ব্যাচ দেখে, তাই সুযোগটিকে কাজে লাগান। টিপস নাম্বার 10, আজকের সর্বশেষ কার্যকরী টিপস হচ্ছে ক্রিয়েট এ লিঙ্কডইন সার্ভিস পেজ। অর্থাৎ লিঙ্কডইনে আপনার সার্ভিস পেজ তৈরি করুন।
ফেসবুক পেজে যেভাবে সার্ভিসগুলোকে সাজানো যায় ফ্রিতে, লিঙ্কডিনেও একইভাবে সার্ভিসগুলোকে সাজানো যায় একেবারে ফ্রিতে। এতে যে কেউ গুগল বা লিঙ্কডিন থেকে সার্ভিস রিলেটেড কিওয়ার্ডগুলো লিখে সার্চ করলে আপনার সার্ভিসগুলো খুব সহজেই খুঁজে পাবে। এছাড়া যে কেউ লিঙ্কডিন থেকে আপনার সার্ভিস সম্পর্কে ফ্রিতে মেসেজ করতে পারবে। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। পরবর্তীতে লিঙ্কডিনের সার্ভিস পেজ কীভাবে ক্রিয়েট করতে হয় এর উপর একটি ভিডিও আপলোড করব। যারা যারা আগ্রহী তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। আর ভিডিওটি যদি আপনাদের জন্য হেল্পফুল হয়ে থাকে তো অবশ্যই একটি লাইক দিয়ে সাথে থাকুন। ধন্যবাদ।